ফটোশপের টেক্সটে যদি আপনার টাইপ টুলে যান, এখানে দেখবেন দুইটা টাইপ টুল আছে, একটা হলো হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। এর সাথে দুইটা আছে, ওই পাশে যদি দেখেন মাস্ক লেখা আছে। এগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না। এই মাস্কগুলো আসলে প্রয়োজন হতো যখন লেয়ার ছিল না। একসময় ফটোশপ যখন শুরু হয়, শুরুর দিকে আসলে লেয়ার ছিল না, তখন এই টাইপ টুলগুলো ছিল। তখন টাইপ টুলগুলো কী হতো, সিলেকশন হয়ে যেত, এখনও রেখেছে। বাট সময়ের তালে তালে সব কিছু চেঞ্জ হলেও এটা কেন চেঞ্জ করে নেয় আমি জানি না, আমার কাছে খুব একটা ভাইটাল ইস্যু মনে হয় না। তবে এই দুইটা জিনিসই দেখবো, এটাও আমাদের দরকার হয় না। ভার্টিক্যালগুলো দরকার হয় যারা জাপানি চাইনিজ লেখে না, উপর থেকে নিচে তাদের দরকার হয়, বা আপনি ডিজাইন করে যেন লিখতে পারেন। কিন্তু অ্যাজ ইউজুয়াল শুধু এই টুলটাই দরকার হয়, এবং এখানে একটাই টুল অ্যাড করার জন্য সিস্টেমগুলো সিম্পলি একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করলেই আপনি এখানে লিখতে পারবেন, লেখার জন্য কোথাও যেতে হবে না। তবে মজার বিষয় হলো, এখানে যদি আপনি বক্স করে লিখতে চান, কোনো একটা এরিয়ার মধ্যে লিখতে চান, যেটা আমরা ইলাস্ট্রেটরে লিখেছি, তাই না, এটা সুবিধা হলো এই টুলটা নিয়ে আপনি জাস্ট ক্লিক করে ড্রাগ করবেন। ইলাস্ট্রেটরটা করা যেত, তাই না, ড্রাগ করলে এরিয়া হয়ে যাবে। এখন আপনি শুধু লিখেন, এখন এই ডামি টেক্সট এভাবে লেখাটা খুব বিরক্তিকর। এই জন্য ফটোশপ যেহেতু এখন ওয়েব ইউআই ডিজাইনের সাথে রিলেটেড, এই জন্য যেটা করেছে, ডামি টেক্সট ডিরেক্টলি ফটোশপের মধ্যে থেকে পাওয়া যায়। সেই জন্য যেটা করতে হবে, টাইপ মেনুতে যেতে হবে। টাইপ মেনুতে যাওয়ার পরে সবার নিচে থেকে উপরে তিন নম্বর দেখেন, পেস্ট লোরেম ইপসাম আছে। সিম্পলি যদি আপনি ক্লিক করেন, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেক্সট অটোমেটিকলি চলে আসবে। তার মানে এখন আর ক্লিক করে কিবোর্ডে অন করে করে লিখতে হবে না। ডামি টেক্সটের জন্য বাই ডিফল্ট করে দিয়েছে, এটা আপনার লাইফ ইজিয়ার করে দিয়েছে, আমার লাইফ ইজিয়ার করে দিয়েছে, সবার লাইফ ইজি এখন, ঠিক আছে। তাহলে টাইপ টুল দিয়ে আমরা কয়ভাবে লিখতে পারি, দুইভাবে। একটা হলো ক্লিক করে, সিম্পলি ক্লিক করে লিখতে পারি। সেকেন্ডলি হলো কী করতে পারি, এটা দিয়ে ক্লিক করে এরকম ড্রাগ করে এরিয়া নিতে পারি। এরিয়ার মধ্যে আমরা এখন আর ডামি না লিখে টাইপ মেনু থেকে পেস্ট লোরেম দিয়ে দিব। ফটোশপে আপনার প্যারাগ্রাফ আর হলো ক্যারেক্টার, কোথায় আছে, এটা হলো প্যারাগ্রাফ, এর সাথে আছে ক্যারেক্টার। এখানে যদি খেয়াল করে দেখেন, অলমোস্ট সিমিলার জিনিসই আছে, নতুন কিছু নাই। তবে একটা জিনিস স্পেশাল আছে, যে জিনিসটা ফটোশপে খুবই প্রয়োজন হয়, এটা কোনো অল্টার নাই, সেটা হলো স্মুথনেস। আপনি যদি দেখেন এই যে ফন্টটা আছে, এখানে কী হয়, জুম করলে ফেটে যাচ্ছে, পিক্সেল বাই পিক্সেল দেখা যাচ্ছে, তাই না।